আমাকে দেখলেই তো আপনাদের পরিবেশের সব কথা মনে হয়। বালু উত্তোলন আসলে এখন মন্ত্রণালয়ের দিক থেকে আর আমার দায়িত্ব না, এটা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। এই যে আপনাদের এখানে বসে ফোন টিপতেছিলাম, সেখানেও মেঘনাপাড়ের লোকেরা বলেছে আমাদের এখানে বালু তুলতেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভূমি সচিব আমাকে জানিয়েছেন যিনি ওনারা ডিসিরা ওখানে কি ব্যবস্থা নিয়েছে। আবার আরেকটা আসলো, জাদুকাটা নদীতে বালু চলছে। এই বালু দুঃস্থদের অত্যাচার আর পাথর খেকোদের অত্যাচার, এটা সর্বগ্রাসী এবং দেশব্যাপী। এটা আমি ভূমি উপদেষ্টার সাথে কথা বলেছি এবং ওনারও সম্মতি আছে। আমরা নদী মানে যেহেতু পানি সম্পদ মন্ত্রণালয়ে আছি, আমরা একসাথে বসে একটা রূপরেখা দিয়ে দেব যেটার ফলে বালু উত্তোলন এবং পাথর উত্তোলনকে এক ধরনের নিয়ন্ত্রণে আনা যাবে বলে আমরা মনে করি। এবার আমাকে তো অনেক কাজ দিয়েছেন, আমি এবার আপনাদেরকে একটা কাজ দেই। আমরা তো চলে যাব এই মেলাটা করে, এই মেলাটা সবকিছু খুব সুন্দর, শুধু একটা জিনিস একটু সমস্যা, সেটা কি জানেন? প্লাস্টিকের ব্যবহার। এই মাঠে হাঁটতে হাঁটতে দেখছিলাম প্লাস্টিকের বোতল পড়ে আছে, প্যাকেট পড়ে আছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ব্যক্তি পর্যায়ে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করবেন না, ব্যক্তি পর্যায়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করবেন না। আর আজকে মেলাটা শেষ হয়ে যাওয়ার পরে মাঠে যত প্লাস্টিক এখানে সেখানে পড়ে আছে সবগুলোকে কুড়িয়ে একটা জায়গায় এনে রিসাইক্লিং যারা করে প্লাস্টিক তাদের কাছে দিয়ে যাবেন। পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন, এখানে গণতন্ত্রে যেমন সকলে অংশগ্রহণ না করলে গণতন্ত্র হয় না, পরিবেশও তেমনি সকলে দায়িত্ব মনে না করলে পরিবেশ হয় না।